বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের শঙ্কায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোংলা পশুর নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নিজামুদ্দিন, যাচ্ছি তার কাছে। নিজাম, বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে এই ঘূর্ণিঝড় যদি রূপ নেয়, এ কারণে মোংলা সমুদ্র বন্দরকে ইতিমধ্যে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি এখনও পর্যন্ত মোংলা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। এদিকে যদি ঘূর্ণিঝড়টি মোংলার দিকে ধেয়ে আসে বা সুন্দরবন উপকূলীয় এলাকায় অতিক্রম করে, এর কারণে উপজেলা প্রশাসন ইতিমধ্যে 103টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। এছাড়া উপজেলা প্রশাসন, মোংলা পৌর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ তারা পৃথক পৃথক 3টি কন্ট্রোল রুম খুলেছে। এছাড়া বন্দর এখন বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এখন পর্যন্ত বন্দরে যে সকল বাণিজ্য জাহাজগুলো অবস্থান করছে সেসব জাহাজে ইতিমধ্যে তারা সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে। যদি গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড় রূপ নেয়, তাহলে যাতে মোংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলো সাবধানে এবং থাকে এবং নিরাপদ থাকে, সেজন্য তারা ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ থেকে সতর্কতা জারি করেছে। তবে এখনও পর্যন্ত মোংলার আবহাওয়া স্বাভাবিক রয়েছে, রোদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে মানুষের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা আতঙ্ক দেখা দিচ্ছে যে যদি এই ঝড়টি যদি ঝড় হয় এবং ঝড়টি যদি মোংলা সহ সুন্দরবন এলাকায় অতিক্রম করে, তাহলে হয়তো বা সেই বয়াল সিডরের মতো অবস্থা হতে পারে। তবে সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে যে মোংলার আবহাওয়া রোদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, মানুষের জনজীবন স্বাভাবিক রয়েছে এবং নৌযান চলাচল স্বাভাবিক আছে। এ ছিল মোংলা পশুর নদীর পাড় থেকে আমার কাছে সর্বশেষ আবহাওয়া, সর্বশেষ অবস্থা।